নমস্কার, আমরা উত্তরপাড়ার আজাদ হিন্দ গ্যালারি নেতাজি ভবন আমরা সেখানে এসেছি আজকে। বিয়ন্ড আর্ট এবং একটা ওয়ার্কশপ চলছে আজকে। উত্তরপাড়ার একটা বিরাট ঐতিহ্য, এখানে স্বয়ং নেতাজি এসেছিলেন মেয়র হওয়ার পর, কারণ তখন কর্পোরেশন সেই অর্থে ছিল না, কিন্তু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের এটা অবদান একটা বিরাট যে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি সেই সময় কিন্তু তৈরি হয়েছিল। আজকে আমাদের গর্ব আমরা বিয়ন্ডার্টের এটাও যে এখানে করতে পেরেছি, এর জন্য মানে উত্তরপাড়া পৌরসভার কাছে আমরা কিছুটা কৃতজ্ঞ। আমাদের চেয়ারম্যান আসবেন কিছুক্ষণ পর, হয়তো তিনি বলবেন আরও ডিটেলসে কথা। দিলীপ যাদব মহাশয় আজকে এই জায়গাটা আমাদের করে দিয়েছেন। এবং আরেকটা যেটা বিরাট পাওয়া, আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, সত্যি আমরা এসে দেখছি সেই বারাণসী সমতুলে বসে আমরা আমাদের কাজ করতে শুরু করেছি। এবং আগামী দিন বিয়ন্ড যেন এইভাবেই বিয়ন্ড আর্ট এগিয়ে যেতে পারে এই আশীর্বাদ নিয়ে। এবং এখানে তো বহু মহারথী রথীরা এসছেন, স্বয়ং বিদ্যাসাগর মশাই এসছেন, মাইকেল মধুসূদন দত্ত ছিলেন উত্তরপাড়া লাইব্রেরিতে, ঋষি অরবিন্দ এসছেন সেই জায়গায় এই পদধূলি। এবং এখানকার যে ঐতিহ্য আমাদের উত্তরপাড়া সঙ্গীত চক্র, এবং এখানে আমাদের শিল্পী শিবির হতো বহু আগে, এখানে অনেকে তারা এসছেন, শ্যামলেন্দু দাতার প্রমাণ। সুইতা হয়তো ছোটো তখন এসছে, আমি তো ছিলামই, বাসু ছিল আমাদের, সুভাষিস ভট্টাচার্য, এরা অনেকেই ছিল, সৌমেন ছিল, মানিক বোধহয় এসছে, আমার এই মুহূর্তে ঠিক খেয়াল পড়ছে না এসছে কিনা। আমরা 83 থেকে অন্তত 2003 অবধি আমরা চালিয়েছিলাম, তারপর আর সেটা চালানো সম্ভব হয়নি। আবার নতুন করে সংযোজন করে আমরা এই জায়গাটা আনার চেষ্টা করছি বিয়ন্ড আর্টের মাধ্যমে। আমি এই সম্পর্কে সুহিতা বন্দ্যোপাধ্যায়কে আমার বন্ধু। নমস্কার, আমি সুহিতা ব্যানার্জি, বিয়ন্ড আর্টের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আজকে, এখানে একটা আর্ট ওয়ার্কশপ এবং আর্ট এক্সিবিশন করছি। এবং এখানে হাওড়া এবং কলকাতা থেকে অনেক ভালো ভালো বিশিষ্ট শিল্পীরা আমাদের এখানে আজকে যোগদান করেছেন, শ্যামলেন্দু চট্টোপাধ্যায়, অভিজিৎ মুখার্জি, সুনন্দা রায়, গদাধর দাস, কাজল চক্রবর্তী, মানিক কান্ডার, সুভাষিস ভট্টাচার্য, অনেকে আছে এখানে, অনিষ্ঠা রায়, তো অনেক 12 জন শিল্পী নিয়ে আমরা এখানে আজকে একটা কর্মশালা করছি। এবং এটা নিয়ে আমি সুহিতাকে প্রশ্ন করতে, অবশ্যই একটা শিল্প চেতনা যেটা নিয়ে আমরা আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য জায়গা থেকে যেসব শিল্পীরা আজকে এসেছেন, শিল্প চেতনাটাকে আরও বিকাশ করার জন্যই আমরা আজকে এই কর্মশালা এবং এক্সিবিশনের সামিল হয়েছি এবং এটাকে অনুষ্ঠিত করছি। এবার আমি আমাদের আরেক কর্ণদার সুনন্দার হাতে আমি মাইক্রোফোনটা দিচ্ছি। সুনন্দা, তুমি কিছু বলো। নমস্কার, বিয়ন্ডার্টের তরফ থেকে আমি সুনন্দা রায়। এই মিউনিসিপ্যালিটির এই যে হলটিতে আমরা আমাদের অনেক সিনিয়রদের মাধ্যমে এবং নেতাজি ভবন এবং এখানে আজাদ হিন্দ গ্যালারি, এখানে অভিজিৎ দা আমাদের সিনিয়র, কলেজেরও সিনিয়র, আমাদের সিনিয়র, তো তার কাছ থেকেই শুনলাম এখানে অনেক বড় বড় মহাপুরুষের পায়ের ধুলো এখানে পড়েছে, তা আমরা নিজেদেরকে ধন্য মনে করছি যে এখানে সেখানে আমরা কাজ করতে পেরে, কারণ কাজ করাটা বড় কথা নয়, সেখানে আমাদের শ্যামলেন্দুদা, অভিজিৎ দা, এরা সিনিয়র আর্টিস্ট, এদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরেও আমাদের নিজেদের ধন্য মনে হচ্ছে। তো আমরা বিয়ন্ড আর্টের তরফ থেকে এই এখানকার পৌরসভার চেয়ারম্যান এবং সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখানে যে এই আর্ট ক্যাম্পটা করাতে পারমিশনটা দিয়েছেন, এবং আমরা যেন এইভাবে বিয়ন্ড আর্টের তরফ থেকে এগিয়ে যেতে পারি এবং একসঙ্গে দীর্ঘদিন কাজ করতে পারি সবাই মিলে, এটাতেই আমাদের আনন্দ। শিল্পী এবং আমার সহযোদ্ধা এবং উনি সুসাহিত্যিক শ্যামলেন্দুদাকে, আমি শ্যামলেন্দুদাকে বলার জন্য কিছু অনুরোধ করছি। ক্যাম্প ব্যাপারটা অবশ্যই আলাদা মাত্রার, অনেকে মিলে একসঙ্গে কাজ করা, একসঙ্গে নিজে কাজ করতে করতে অন্য আমাদের সহযোদ্ধাদের কাজ দেখা,
এই সুযোগগুলোর জন্য ক্যাম্পের কোনো তুলনা হয় না, আরও অনেক কারণেই তুলনা হয় না। তোর একটু তুলিটা দে, তোর একটু রংটা দে, এগুলোও করা যায়। যাই হোক, যেটা বলার কথা সেটা হচ্ছে আমরা তো ক্রমাগত আস্তে আস্তে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের কোটরে ঢুকে পড়ছি ক্রমাগত। মানে আমি বলছি যে এটা ফ্যামিলির যৌথ ফ্যামিলি থেকে নিউক্লিয়ার ফ্যামিলির মতো শিল্পীরাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেকভাবে অনেক কারণে, শুধু এমন নয় যে তাদের ব্যক্তিগত কোনো নির্দিষ্ট কারণে, অনেক কারণেই তারা বিচ্ছিন্ন হতে বাধ্য হয়েছেন, হচ্ছেন, এখনও হয়তো হবেন। তার মধ্যেও কিছু উল্টো দিকের প্লাবনও দেখা যায়। মানে এইরকম ক্যাম্প, এই ক্যাম্পের মধ্যে দিয়ে আমরা পারস্পরিক আরও বেশি সম্পর্কের গভীরতা বাড়াতে পারি। ক্যাম্প আমাদের অনেক ব্যাপারে সাহায্য করে। অবশ্যই বিয়ন্ড আর্টের যে এই অদ্ভুত এবং উপযুক্ত সময়ের প্রচেষ্টা, তাকে সাধুবাদ জানাতেই হবে। এবং শুধু অনলাইন শিক্ষা, ঘরে বসে কেউ পেলো পেলো না, কেউ দিল দিল না, পরে একটা কাগজ পেলো বা পেলো না, এর চেয়েও বড় কথা হচ্ছে এই যে ক্যাম্পের মাধ্যমে গোটা ব্যাপারটার মধ্যে একটা আশ্চর্য বন্ধন তৈরি হচ্ছে। এই বন্ধনটাই পরবর্তীকালে আরও বৃহত্তর কোনো, আমরা যদি প্রজেক্ট নিই, আমরা আরও বৃহত্তর কোনো ভাবনা চিন্তায় উদ্বুদ্ধ হই, তখন আমাদের অনেক বেশি সাহায্য করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। নমস্কার। বাহ, ঠিক ততটুকুই বললেন। এবার আমি আরেক আমার সহযোদ্ধা, আমার বন্ধু দীর্ঘদিনের মানিক খান্ডাল, তাকে আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি মানিক খান্ডাল, বিয়ন্ড আর্টের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। বিয়ন্ড আর্টের একটা অনলাইন ইনস্টিটিউট, এখানে শুধু বড় বড় শিল্পীদের যে কাজকর্ম সেটা নয়, আমরা উদীয়মান কিছু শিল্পীকে তৈরি করতে চাই, তাদেরকে তাদের দিশা দেখাতে চাই, এই জন্য ইনস্টিটিউটটাকে আমরা এইভাবে তৈরি করেছি। অনেকে অনেকে আর্ট কলেজে সুযোগ পায় না, অনেকে অনেক জায়গার সুযোগ পায় না, তাই আমরা এই ইনস্টিটিউটের মাধ্যমে এটা আমরা অনেকটা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। তার সঙ্গে আমরা বড়দের ক্যাম্প নিয়ে আমরা ক্যাম্পটা শুরু করেছি, এরকম একটা জায়গা উত্তরপাড়া আজাদিন আর্ট গ্যালারিতে। সেখানে আর্টিস্টের, বড় বড় আর্টিস্ট বা যেসব আর্টিস্টরা আছে তাদের একটা মেলবন্ধন তৈরি করতে চাইছি। এই মেলবন্ধনের মধ্য দিয়ে যাতে শিল্প সচেতন মানুষ এবং শিল্প মানুষের সচেতনতা আসে, তার একটা প্রয়াস নিয়ে আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আমরা এটাকে আরও বড় করব এবং কীভাবে বড় করব সেটা আমরা এখন সেই ভাবনাটা শুরু করছি এই ছোট একটা প্রোগ্রাম দিয়ে। তার পরবর্তী প্রোগ্রামে আমরা নিশ্চয়ই ভাবব এবং পরবর্তী ছেলেমেয়েদের কীভাবে আমরা নিয়ে আসবো সেই চেষ্টাটাও আমরা আশা করছি। মানিক খান্ডালকে আমাদের আর একজন সহযোদ্ধা অনি, তার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, তিনি তার স্বাধীন বক্তব্য এবং আগামী প্রজন্মকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, এই যে পরম্পরা রীতি, এটা খুব আমার ভালো লাগলো, কারণ আমিও এটার পক্ষপাতী এবং আমিও দীর্ঘদিন এ ধরনের কাজ করছি। বিয়ন্ড আর্টের এটা অনেক দূর যাবে, আমি ওর হাতে মাইক্রোফোনটা দিচ্ছি। বিয়ন্ড আর্টের আমিও একজন সদস্য। এখানে অনলাইন ক্লাস, মেনলি আমরা অনলাইন ক্লাসটাকেই মানে প্রাধান্য দিচ্ছি। তো তার সেটার কারণটা হচ্ছে কোভিড টাইমে আমাদের অনলাইনেই আমরা একজনের সঙ্গে অপরজন যোগাযোগ করতে পারতাম, এখন সেটা আমরা আবার অফলাইনে চলে এসেছি। এইভাবে আমরা নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছিলাম। আশা করি আগামী সময়েও ওই অনলাইন ক্লাসটাকে আমরা কন্টিনিউ করব। এছাড়া আমরা এইরকম আজকের মতন এক্সিবিশন, ওয়ার্কশপ এগুলো করে আমাদের যারা প্রবীণ শিল্পী এবং আমাদের সমবয়সী, আমাদের থেকে ছোট সবার সঙ্গে আমরা আমাদের শিল্প ভাবনাকে শেয়ার করে নিচ্ছি। তো
সেইভাবেই আমরা একে অপরের সঙ্গে যুক্ত থাকছি। এই ভাবনাকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতে চাই। আমার ভাতৃসম কাজলের হাতে তুলে দিচ্ছি মাইক্রোফোন, তিনি কিছু বলবেন। বিয়ন এই যে এক্সিবিশনটা চলছে, এক্সিবিশন কাম ওয়ার্কশপ, আমি আমাকে ইনভাইট করেছে, আমি ওদের সঙ্গে খুবভাবেই ওতপ্রোতভাবেই জড়িত, কারণ আছে আমি আমার প্রত্যেকটাই ক্লাসমেট। আর যেটা বলার হচ্ছে যে আর্টের একটা জার্নি, মানে একটা সব শুরু এটা বলতে পারি, যে এই বিয়ন একটা শুরু হচ্ছে, সেই শুরুটা কিন্তু মানে আর্টের তো শেষ নেই, যে সবাই তার মতো নিজস্ব শিল্পসত্তাগুলোকে যদি আমরা তুলে না ধরতে পারি, কারণ আমাদের সমাজের একটা আমাদের দায়বদ্ধ আছে, সেই দায়বদ্ধতাটা আমাদের মানে আমরা তো আর গিয়ে যুদ্ধ করতে পারবো না, আমরা আমাদের তুলির মাধ্যমে আমরা এই যুদ্ধটাকে চালিয়ে যাব, সেটা যে যার মাধ্যমেই আমার মনে হয় তার প্রতিবাদ করা উচিত। কারণ আমি আমার মনে আমি ব্যক্তিগতভাবে যে ছবি আঁকি এটা একটা আমার যুদ্ধ বা প্রতিবাদ বলতে পারেন, সমাজের সমস্ত কিছু কর্ম, সমাজের সমস্ত কিছু অবক্ষয় বা ভালো জিনিসটাও আমরা এই ছবির মাধ্যমেই তুলে ধরি। আমি চাই যে কোনো শিল্পের মাধ্যমেই তার প্রতিবাদ হোক, সেটা কবিতা লেখার মাধ্যমে হোক, ছবি আঁকার মাধ্যমে হোক, গান বাজনার মাধ্যমে হোক বা খেলার মাধ্যমে হোক, যে যার প্রতিবাদটা অন্তকে সমাজকে চালানোর জন্যে করতেই হবে এবং সমাজকে চোখ দেখানোর জন্যে সমাজের দ্বিতীয় একটা তৃতীয় একটা নয়নকে খুলতেই হবে, না হলে আর্টিস্ট বাজবে না, আর্টিস্টরা না বাঁচলে সমাজ বাজবে না। এই বলে আমার বলে আমি আমার আরেক সহযোদ্ধা সুদেবকে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। সুদেব ভাই এসো। থ্যাংক ইউ অভিযোক্তা। আমি সুখদেব সেনগুপ্ত, শিল্পী। এই বিয়ন্ড আর্ট এক্সিবিশন বা ওয়ার্কশপে আমি এই ফার্স্ট টাইম পার্টিসিপেট করলাম। তো শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা শিল্পীর যেরকম রয়েছে সেরকম সাধারণ মানুষেরও এগিয়ে আসাটা খুব জরুরি, কারণ এই শিল্পী ছাড়া সমাজটাকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে না, কারণ শিল্পীটাকে সত্যি করে ভালোবাসতে হবে এবং ছবি প্রত্যেকটা মানুষকে দেখতে হবে, দেখলে পরে তবেই কিন্তু তাদের মনের চেতনা বাড়বে এবং তাদের বাচ্চাদেরকে সমস্ত সমাজের মানে সমস্ত কিছু ভালো দিকটাকে বোঝাতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আমি অজিত কুমার মিত্র, চন্দননগরের বাড়ি। আর আমি ছবি আঁকছি প্রায় পঁয়তাল্লিশ বছর হয়ে গেল, পঁয়তাল্লিশ বছর চন্দননগর থেকে জোরে ছবি আঁকছি, অনেক বছর ধরেই করছি এবং এই এই সংস্থার সঙ্গে এই প্রথম যোগাযোগ হয়েছে। আর ভালো লাগলো এখানে এসে, ওয়ার্কশপ প্লাস এক্সিবিশন হচ্ছে, ছবি করা হয়েছে, দেখা যাক আগামী বছর জন্য আরও অনেক শুভেচ্ছা রইল, সবাই ভালো করুক, সবাই ভালোভাবে থাকুক, এই পর্যন্তই রইল। হ্যালো, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বিয়ন্ডার্টের তরফ থেকে আমন্ত্রিত শিল্পী। তো আমার একটা মনের অভিব্যক্তি যে এক ধরনের ছবি লাইনের উপরই কিছু কাজ, কিছু রিলিফ, এই ধরনের কিছু কাজ করি, তো যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি ইউটিউবতে। তো আগামী দিনে বিয়ন্ডার্ট একটা ভালো জায়গা করবে এই কারণেই, কারণ করোনার সময় ওরা যে চিন্তাভাবনা করেছিল বা যে ধরনের কাজ করেছে আজ ওটা বজায় রেখেছে। তো আমি ওদের তরফ থেকে ভীষণ ভাবে আমি তো এই বলে আমি এখানে শেষ করছি। বিয়ন্ডার্ট যাত্রা শুরু করেছি 2020 সালের ডিসেম্বর মাসে। আমি এই বিয়ন্ডার্টের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত, তার কারণ আমার ওয়াইফ সুনন্দা রায় এই বিয়ন্ডার্টের ডিরেক্টর। ওরা পাঁচ বন্ধু মিলে বিয়ন্ডার্ট শুরু করেছিল 2020 সালে, ঠিক কোভিড পিরিয়ডের পূর্বে। ডিসেম্বর মাসে শুরু হওয়ার পর কোভিডের যে ঢেউ সেটা এসে পৌঁছলো মার্চে,
এবং সেই সময় ওরা ঠিক করলো যে বিয়ন্ড আর্ট অনলাইন ক্লাস নেবে এবং এইভাবে তারা সবার কাছে পৌঁছবে। তাদের উদ্দেশ্য ছিল যে কেবলমাত্র যারা প্রথাগতভাবে স্কুল কলেজে শিখতে চায় আর্ট, এছাড়াও যারা শেখবার ইচ্ছা আছে কিন্তু তারা শিখতে পারে না তাদের পেশাগত কারণে, তাদের সময়ের অভাবে, বা আমাদের শহর থেকে বহু দূরবর্তী গ্রামে যারা থাকে তারা এই আর্ট এবং কালচারের তারা ঠিকমতো খুঁজে পায় না কোথায় তারা তাদের সঙ্গে সম্পৃক্ত হবে। তা বিয়ন্ডার চেয়েছিল যে তাদের কাছে পৌঁছতে, সেই জন্যে তখন তারা এই আর্ট ইনস্টিটিউটটা স্থাপন করে। তারপরে তারা ছজন মিলে এই আর্ট ইনস্টিটিউট যেভাবে তারা চালিয়ে নিয়ে চলেছে এখনও পর্যন্ত, সেই বিয়ন্ডার্ট সেই তাদের যা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যর প্রতি সৎ থেকে তারা সেইভাবে এখনও তারা কাজ করে চলেছে। তারা বিভিন্ন রকম আর্ট কোর্স, অবশ্যই সেটা একদমই রঙের ওপর, আঁকার ওপর, সেই আর্ট কোর্স তারা চালু করেছে এবং অনলাইনে সেই সমস্ত আর্ট কোর্সগুলো পড়ানো হচ্ছে, মানে শেখানো হচ্ছে আর কি। যেগুলো হলো চিত্র প্রভাকর, কলা বিশারদ, নক্ষত্র, বিভিন্ন রকম কোর্স তারা চালু করেছে। এছাড়াও অসংখ্য ছাত্রছাত্রী অনলাইনে এই বিয়ন্ডার্টের মাধ্যমে তারা এই আর্ট সংক্রান্ত বেসিক যে খুঁটিনাটি সেইগুলো শিখতে পাচ্ছে, এবং কেবলমাত্র কলকাতা নয়, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল এবং ভারতবর্ষ এবং বাইরেও তাদের ছাত্রছাত্রী এখন রয়েছে। বর্তমানে বিয়ন্ডার্ট কী এবং কীভাবে কাজকর্ম করছে সেটা সকলের সঙ্গে পরিচয় করানোর জন্য তারা বিভিন্ন রকম আর্ট এক্সিবিশন এবং ওয়ার্কশপ তারা সংগঠিত করছে। আজকে এই 19 মে 2023 এই রকমই একটা আর্ট এক্সিবিশন কাম ওয়ার্কশপ এখানে হচ্ছে এবং বিয়ন্ডার্ট খুব সুন্দরভাবে সেটা সংগঠিত করছে। আপনারা এক্ষুনি দেখতে পেলেন যে কীভাবে আর্ট এক্সিবিশন এবং ওয়ার্কশপ কীভাবে তারা কাজ করছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আশা করছি যে বিয়ন্ডার্ট তার যে উদ্দেশ্য এবং তার যে আদর্শ সেটা অনুসারে তারা কাজ করে তারা সফল হতে পারবে।